দুর্গাদাস মন্ডল, দুর্গাদাস মন্ডল অনেক করেছি স্পোর্টস বিভিন্ন রথে যারা কমিটি আছে, যারা রথের উৎসবে তারা যারা ওই শোভাযাত্রা বের করেন, তাদেরকে আসানসোল পৌর নিগমের তরফ থেকে 25,000 টাকা করে অনুদান দিই, যাতে তারা এই কাজটি আরও বেটার ওয়েতে করতে পারেন। এই বছর আমরা প্রায় 22টা কমিটিকে 25,000 টাকা করে অনুদান দিচ্ছি। এবং রথের বৈশিষ্ট্য হলে দেখবেন যে এই রথ যখন টানা হয় তখন অনেকগুলো লোক একসঙ্গে মিলিতভাবে এই রথ টানে, উল্টো রথ টানলেও সে অনেকগুলো লোক একসঙ্গে সম্মিলিতভাবে এটা টানা হয়। তো সবাই একসঙ্গে মিলে একটা কাজ করছে, সবাই একসঙ্গে মিলে ঈশ্বরকে আহ্বান করছে, এই যে কনসেপ্ট, সেই কনসেপ্টেই আমার সমাজ টিকবে, আমাদের দেশ টিকবে। কিন্তু দুঃখের বিষয় যে এটাকে, এটার দিকে বিচ্যুতি ঘটানোর চেষ্টা করা হচ্ছে, এবং আমাদের দেশে এমন একটা সরকার এসছে যারা এই সবাই সম্মিলিতভাবে থাকবে এই কনসেপ্টটাকে তারা মানতে চাইছে না, এই দর্শনকে তারা মানতে চাইছে না। কীভাবে মানুষের মধ্যে বিভাজন করা যাবে সেটা তারা চেষ্টা করছেন। আমার দৃঢ় বিশ্বাস যে এই আজকে রথের দিনে তাদের শুভ বুদ্ধির উদ্বোধন হবে, উদ্ভব হবে, এবং তারা আগামী দিনে সবাই সম্মিলিতভাবে যাতে একটা কাজ করতে পারে, সবাই সম্মিলিতভাবে ধর্মীয় অনুষ্ঠানে থাকতে পারে, সে কনসেপ্টকে সামনে রেখে তারাও নিজের চিন্তাধারার মধ্যে নিশ্চয়ই কিছু চেয়ে যান। দেখুন, কর্পোরেশনের পক্ষ থেকে যে 25,000 টাকা করে দেওয়া হচ্ছে, এরকমই পাইয়ে দেওয়ার রাজনীতি তৃণমূল কংগ্রেস করে আসছে, যেটা পুরো বাংলা জুড়ে আমরা দেখে আসছি। এবং বিগত দিনে এই বিভাজনের রাজনীতিতে তারা, যেহেতু কংগ্রেসের গর্ভজাত, তারা কংগ্রেসের দ্বিতীয় সন্তান আর কি, তো ন্যাচারালি কংগ্রেস ডিভাইড অ্যান্ড রুলে বিশ্বাস করে, এরাও ডিভাইড অ্যান্ড রুল পলিসি চালু করছে। এবং তার জন্যই আজকে তারা প্রথমে ইমামদের ভাতা দিয়ে দেখলো, তাদেরকে দুদেল গায়ে হিসাবে প্রমাণ করলো। তারা যখন 30% ভোট একদিকে পাওয়া শুরু করলো, তারা তখন তাদের কাছে দুদেল গাড়ি হলো। কিন্তু লোকসভা ইলেকশনে যখন 18টা সিটে হারলো, তখন তারা বুঝতে পারলো যে হিন্দুরা এবার তৃণমূল বিদ্বেষী হয়ে গেছে। তো সুতরাং তৃণমূলদেরকে, তৃণমূলী নেতাদের এখন শুভবুদ্ধি উদয় হয়েছে, এবং তারা চাইছেন যে এবার যেভাবে ক্লাবে টাকা দিয়ে কন্যাশ্রী রূপশ্রী জানি না কী কী বিশ্রী প্রকল্প চালিয়েছেন, সেই শ্রী প্রকল্পের মাধ্যমে টাকা দিয়ে ভোট কেনার রাজনীতি করেছেন, এখন মঠ মন্দির রথযাত্রাকে কেন্দ্র করে টাকা বিলাচ্ছে। হ্যাঁ, যার ফলপ্রসূ একই থাকবে, পশ্চিমবাংলায় তৃণমূলের যাওয়ার সময় এসে গেছে, তার উল্টো দিনগুনা শুরু হয়ে গেছে, এখন টাকা দিয়ে আর ভোট কেনা সম্ভব নয়।